হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো বিকালবেলা দেখি রান্নাঘরে কি কি রেসিপি হচ্ছে। রান্নাঘরে এসে দেখি আলু সেদ্ধ করা হচ্ছে, তাও আবার লম্বা লম্বা করে কেটে। আমি ঘরে ছিলাম, রান্নাঘরে সাউন্ড শুনে চলে আসলাম, ভাবলাম দেখে আসি যে কি নাস্তা তৈরি করা হচ্ছে। আমি আসার পর দেখলাম আলু সেদ্ধের ভিতরে একটু ভিনেগারও যোগ করা হলো। তো এত আলু কি করা হবে আমি এখনো জানি না, তো চলো দেখা যাক যে কি রেসিপি তৈরি হয়। আমি আবার একটু ছুরি দিয়ে নেড়ে চেড়ে দেখতেছিলাম আলুগুলা, আর এদিকে তো যে রেসিপি ম্যানই বসে বসে বিস্কিট খাচ্ছে, তার রেসিপি বানানোর আগেই খিদা পেয়ে গেছে, তাই সে নাস্তা করে নিচ্ছে। আর এদিকে টেবিলের ওপরে কি সুন্দর সুন্দর দুইটা ভুট্টা! আলু আর ভুট্টা দিয়ে কি রেসিপি হবে তা কে জানে। ভুট্টা দুইটা একদম টাটকা, 2 দিন আগে জমি থেকে ওঠানো হয়েছে, আমার শাশুড়ি এসেছিল তাই নিয়ে এসেছিল, তাই মনে হয় এগুলা দিয়ে এখন কোন একটা রেসিপি হবে। তো আমি বললাম আমি তোমাকে কোনো হেল্প করি, তো সে আমাকে বললো ভুট্টাগুলো ছাড়িয়ে দিতে। তো আমি বসে গেলাম ভুট্টার এই যে পাতা ছাড়ানোর জন্য, বসে বসে পাতা ছড়াচ্ছিলাম, আমার তো খুবই মজা লাগতেছে। ওইদিকে চুলার উপরে আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে ভুট্টার পাতা ছড়ানো হচ্ছে। তো ভুট্টার পাতা ছড়ানোর পরে ভিতরটা দেখতে এত সুন্দর, ওয়াও কি সুন্দর একটা কালার, এত ভালো লাগতেছিল দেখতে। আমি তো খুব আনন্দে বসে বসে দুইটার পাতা ছড়াচ্ছিলাম, কিন্তু মেহেদি বললো যে শুধু পাতা ছড়ালে হবে না, ওগুলো বেছেও দিতে হবে। তো আমি ভাবলাম আমি দুইটারই আগে পাতা ছাড়িয়ে নিই, আর এটা একটু দেখতে কেমন লাগতেছিলো এই জন্য আমি ভাবলাম এটা আগে করি। তো তারপরে এটার পাতা ছড়ানোর পরে দেখি এটাও তো দেখতে অনেক সুন্দর, এর হলুদ হলুদ কালারটা এত সুন্দর। তারপরে আমি দুইটারই পাতা ছাড়িয়ে নিলাম, তারপর একটা বাটি নিয়ে বসে গেলাম এগুলো ছাড়ানোর জন্য। কিন্তু হায় রে হায়, এগুলো যে কি শক্ত, উঠতেছিলই না, আসলে এতটাও শক্ত না, কিন্তু গোড়ার দিকে কয়েকটা একদমই ওঠানো যাচ্ছিল না। আমি অনেকক্ষণ ধরে খোঁচাখুচি করতেছি তো করতেছি করতেছি তো করতেছি, কিন্তু ওঠেই না। এই যে অনেক চেষ্টার পরে একটা উঠাতে পেরেছিলাম, তারপরে আবার মেহেদি বললো দাঁড়াও আমি উঠিয়ে দিচ্ছি। ও তো খুব সহজে উঠিয়ে ফেললো, তারপরে ও কিছুটা উঠিয়ে দিল, তারপরে আমি আবার উঠানো শুরু করলাম। এই যে বসে বসে আস্তে আস্তে করে আমি এগুলো ছাড়াচ্ছিলাম, আর মেহেদি বলে বলে দিচ্ছিল যে এদিক দিয়ে টান দাও তাহলে অনেক সহজ হবে। তারপরে দেখেন কি সহজ হয়ে গেল, তারপরে তো আমি গুলির বেগে করে করে এগুলোকে খুলে ফেললাম। এই যে দেখেন কতটা করে ফেলেছি আমি, প্রায় অর্ধেক শেষ, অর্ধেকটা ছাড়িয়েছি, আর আমি এখন অনেক ক্লান্ত, অর্ধেক ছাড়িয়েই আর ছাড়াবো না। আর এর পাতাটা দেখেন কি সুন্দর, ফুলের মতো, খুবই ভালো লাগতেছিল। তো আমার ভুট্টা বাসাবাসি শেষ, আর এখন আমি চলে আসলাম দেখতে যে আলু সে কী করে। দেখি যে একটা নতুন কড়াই সে চুলার উপর বসিয়ে তাপ দেওয়া শুরু করেছে, আর এদিকে আলুর ভিতরে দিয়ে দিল লবণ আর কিছুটা শুকনো মরিচের গুঁড়া। এখন আবার দেখতেছি যে তার ভিতরে দিচ্ছে কিছুটা আটা, দেখা যাক কী রেসিপি হয়। এখন আবার দিচ্ছে কর্নফ্লাওয়ার। দেখেন ছেলেরা কিচেনে আসলে চামচের থেকে ছুরি বেশি ব্যবহার করে। তো সব কিছু তার দেওয়া শেষ, এখন দেখতেছি যে মিক্স করতেছে, মিক্স করার পদ্ধতিটা দেখেন। তারপরে চুলা জ্বালিয়ে দিয়ে সে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে সয়াবিন তেল। বেশ খানিকটা তেল দেওয়ার পরে সেটাকে কিছুক্ষণ গরম করে এখন দেখতেছে আলুগুলা দিয়ে দিচ্ছে। এখন আলুগুলাকে সুন্দর করে ভাজি করা হবে লাল লাল করে। তো আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন কী রেসিপি তৈরি হচ্ছে। হ্যাঁ, আর আমিও বুঝে গেছি। তো বেশ কয়েকটা আলু ওর ভিতরে দিয়ে দিল, আর এখন আলুটা ভাজি করা হচ্ছে। আলুটা প্রায় হয়ে এসেছে, এই যে লাল লাল হয়ে গেছে, এখন আলুটাকে উঠিয়ে নেওয়া হবে। এই যে আলু উঠানো হচ্ছে, ওয়াও আলুটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো আমি ওকে আলুগুলো উঠে হেল্প করতেছিলাম। এই যে আলু উঠানো শেষ, আবার ওইদিকে চুলার উপরে আলু কিছুটা দিয়ে দেওয়া হয়েছে ভাজি করতে, আর এইদিকে তো এগুলো উঠেই আমরা খাওয়া শুরু করলাম। এই যে বসে বসে মেহেদি টেস্ট করতে বসে গেছে সস দিয়ে, আলুগুলো এত পরিমাণ মুচমুচে হয়েছিল আর অনেক ভালো লাগতেছিল, দোকানের ফ্রেঞ্চ ফ্রাই থেকে 1000 গুণ ভালো লাগতেছিল। এত সহজে ফ্রেঞ্চ ফ্রাই আপনারা বাসায় বানিয়ে খাবেন, শুধু শুধু দোকানে খাওয়ার কী দরকার। তো এই যে অনেকটা সস নিয়ে মেহেদি খা, আর এইদিকে এবার আপি চলে এসেছে টেস্ট করার জন্য। হোর অবস্থা দেখেন, ও কীভাবে বসে বসে সস বের করতেছে। তো আমরা অল্প অল্প করে আলু ভাজি করতেছিলাম আর উঠে উঠে খেয়ে নিচ্ছিলাম, আর এইদিকে মেহেদি তো শুরু করলো সেই ভুট্টা রেসিপি তৈরি করা। চলো দেখা যাক ভুট্টাগুলো সে কী করে। প্রথমে দেখতেছি বেছে রাখা ভুট্টাগুলোতে কিছুটা লবণ মিশিয়ে ও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপরে কিছু পেঁয়াজ মরিচ রসুন ভালো করে কুচি করে নিয়েছিল, সেগুলোও ভুট্টার ভিতরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। ওরে আল্লাহ, এবার তো দেখি সে তেলের ভিতরে সেগুলোকে ছেড়ে দিল। আমি তো ভাবতাম এমন ডুবো তেলের ভিতরে যদি ভুট্টা দেওয়া হয় তাহলে তো পপকর্ন হয়, আর এটা আবার কী রেসিপিতে ঝাল পেঁয়াজ দিয়ে ভুট্টা দিয়ে দিল। তারপরে আমি ওর কাছে শুনতেছিলাম, ও বললো এগুলো কাঁচা ভুট্টা, এগুলো দিয়ে পপকর্ন হয় না। তো আমরা বললাম দেখা যাক কী হয়। তো এই যে তেলের ভিতরে দিয়ে সুন্দর করে লাল লাল করে অলরেডি ভাজি করা হয়ে গেছে, তো একটাও ফুটলো না, কি আর করা। তাই আমরা অবশেষে ঝাল পেঁয়াজ দিয়ে ভুট্টা ভাজি খেলাম, বেশ মজাই লাগতেছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে।
আর আমার বাসার এসব আজব রেসিপি যেগুলো মেহেদি করে সেগুলোই তো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার এই ভিডিও কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।